সামনে দাঁড়িয়ে পুলিশকে বলেছিল বা পুলিশ চমৎকার দর্শকদের পাহারা দেয়, দেশমুখী ভাইরাল হয়েছিল। সব থেকে তো দর্শক হয় জানেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি চেষ্টা হয়। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সভাপতি, দেখেন এরা কোনো ফাউসাউ নেতা না, এরা পোস্টেড নেতা, এরা একজন বিশাল বিশাল লোকজন, প্রচুর প্রোটোকল নিয়ে ঘোরেন তারা। চট্টগ্রামের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের সভাপতি, তিনি এখানে একটা কাপলে পাশাপাশি দাঁড়িয়ে থাকা, পরস্পরের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছবি থেকে বলছে ও এইগুলা তো রেপ, তাহলে এগুলা একটা মানুষ সে কিনা শিক্ষিত, সে কিনা রাষ্ট্রের টাকা অনার্স মাস্টার্স পাস করত, সে কম করতে ধারণা দিত না, কত বড় ইট কত বড় ছোট আন্দোলন করবে, কে কার আন্দোলনে যুক্ত হবে, কে কোন দাবি তুলবে। যদি কোন সরকারের আসলেই ধর্ষণের যে সংস্কৃতি, সংস্কৃতি অপসারণের ইচ্ছা থাকতো, তাহলে মাঠে মানুষ দেখে তারা অখুশি হতো না, বরং খুশি হতো। তারা এড়িয়ে খুশি হতো যে এখন এখানে জনগণের চাপ আছে, এটাকে কাজে লাগায় আসলে নতুন আইন পাস করানো যাবে। কিন্তু তারা কি বলছে, ভালো ছেলের মতো ঘরে ফিরে যাও। কেন? কারণ আমরা তো দর্শককে ধরে ঢুকছি, তোর দর্শককে ঢুকছে, অমুক দর্শককে ঢুকছে, আর বাকিরা ওদের কেউ ঢুকছে, তাহলে এতদিন যারা ধরেন না, তারা ধরা তো হচ্ছিল, তার মানে কোনো সমস্যা নাই, তার মানে কোনো অসুবিধা নাই। দেশ ঠিকই চলছে, আমরা গেছি সব করতে গেলে ভাই, আমাদের সমস্যা আমরা করতে চলছে, দেশ সব ঠিকঠাক চলছে। সব থেকে একটু দর্শন হয় জানেন না, বলতে তো স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ সব দেশে ধর্ষণ হয়, কিন্তু সব দেশে ধর্ষণের পরে কোনো কি করে স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে বক্তব্য দেওয়ার সাহস পান না, তার পদত্যাগ তো পদত্যাগ তো হচ্ছে সেই নিজে থেকে করবে, তার মানে তার দিলে কাটবে, টাকা ফেরেন না, বলেন তার অপসর হচ্ছে। এই দেশকে কোনো সালা দিলে যারা ক্ষমতায় বসে আছে তাদের তারা দিলে কাটবে আবার। কাজেই কোন যে রাজনৈতিক ভালোবাসের যে মানুষই হন না কেন, কোনো নারী যখন কোনো আন্দোলনে সংযুক্ত হবেন, তখন সেই নারীর বিরুদ্ধে তার চরিত্র হরণের যে চেষ্টা, সেই চরিত্র হরণের চেষ্টা যদি আমরা অবস্থান করব, সেটা ছাত্র দলের নেত্রী হোক, ছাত্রলীগের নেত্রী হোক, ছাত্র ইউনিয়নের নেত্রী হোক, আর যাই হোক না কেন, এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, এ ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, এটা খুব স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে আমরা কোনো নারীর বিরুদ্ধে এই ধরনের চরিত্র হরণের যে চেষ্টা, সেই চরিত্র হরণের চেষ্টা বিরোধিতা করবে। আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানি না, অকথ্য রকমের ফটোশপিং হয়েছে, এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে নাজিবা, যে কয়েকদিন আগে এখানে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলেছিল বা পুলিশ চমৎকার দর্শকদের পাহারা দেয়, যে ছবিটি ভাইরাল হয়েছিল, সেই ছবিকে বিকৃত করে, সেই ছবিতে ফটোশপ করে কি বসানো হয়েছে, সেটা আপনাদের সামনে আকার করার মতো আমার ক্ষমতা নেই, সেটা আকার করতে গেলে আমার মানসিকভাবে সমস্যা হয়ে যাবে। এই পরিমাণ বিকৃত বিচির লোকজন এই দেশ কন্ট্রোল করে, এই ধরনের বিকৃত লোকজন এদেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। আজকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যেরকম এইখানে দাঁড়ায় যে শাহবাগ চত্বরে দাঁড়ায় একদিন আমরা বাংলাদেশের ছাত্র শিবিরের রাজনীতি করাকে প্রায় অসম্ভব করে দিয়েছিলাম, এখন যারা ছাত্র শিবিরের লোকজন তাদেরকে অন্য পরিচয় দিয়ে ঢুকতে হয়, প্রকাশ্যে তারা শিবিরে চলতে পারে না, একটা দিন আসবে যদি ছাত্রলীগের লোকজন কিন্তু একই রকম করতে হবে। আজকের মতো আমরা যারা সচেতন তাদের সেইদিনও মনে করায় দিতে হবে, তখনকার কোনো শাসক বা তখনকার কোনো শোষক যে ছাত্রলীগ বলে তাকে নির্বিচারে হত্যা করা যায় না, কাউকে নির্বিচারে হত্যা করা যায় না, কারণ ছাত্রলীগ যায় না। এই কথাগুলো আমরা যে কয়েকটা মানুষই থাকি না কেন, আমরা বারবার করে বলবো, আমরা বারবার করে উচ্চারণ করে তাদেরকে মনে করাই দিব, যাদের কোনো বিবেক নাই, যাদের কোনো বুদ্ধি নাই, যাদের দেশ চালানোর কোনো কারণ নাই, শুধুমাত্র পুলিশ এবং ক্ষমতা করে যারা রাষ্ট্র ক্ষমতা কি তারা রাখছে। কাজেই ছাত্র শিবিরকে ছিল যে পথে, এবং যারা ওইখানে বসে পাগল হয়ে যাচ্ছে, হায় হায় সেই কাকিরার ছবি পুরানো হইলো, হায় হায় মুজিব পুরানো হইলো, তাদেরকে একটা উচিত জবাব দেয়।